নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আমরা জিরাট হাতিকান্দা বলাগড় অঞ্চলে যখন আসি, তখন সাধারণত প্রত্যেকেই বড় বড় নার্সারিগুলোতে পৌঁছে যাই। আপনারা অনেকেই খোঁজ রাখেন না যে এই অঞ্চলে একটি অসাধারণ প্রচুর পরিমাণে নার্সারি হাব রয়েছে। জায়গাটার নাম হলো হাতিকান্দা বড়াইল বাস স্ট্যান্ড। দেখুন, আমরা এই রাস্তাতে শুরু করছি ঠাকুর নার্সারি দিয়ে। ঠাকুর নার্সারি, মা দুর্গা নার্সারি, পরপর নার্সারি এই রাস্তাটির দুপাশে। আমরা এই ছোটো ছোটো নার্সারিগুলো ভিজিট করে আপনাদের জায়গাটিকে চিনিয়ে দিচ্ছি, যাতে আপনারা পরবর্তীকালে যখন জিরাট বলাগড় অঞ্চলে আসবেন, তখন এই রাস্তাটিতে এসে এই ছোটো নার্সারিগুলি ভিজিট করতে পারেন। এই সমস্ত ছোটো ছোটো উদ্যোগগুলোকেও আমাদের দরকার হলো সহায়তা করা এবং উৎসাহ দান করা। চলুন আমরা একটার পর একটা নার্সারিগুলো একটু প্রবেশ করে চেষ্টা করছি কি ধরনের গাছগুলো এখানে পাওয়া যায় সেটি আপনাদের দেখাতে। আমরা ডান দিকে দেখতে পাচ্ছি গৌরী নার্সারি, হাতিকান্দা বড়াইল বাস স্ট্যান্ড। দেখুন, এখানে দেখতে পাচ্ছি অনেক পরিমাণে পিঙ্ক কাঁঠাল রয়েছে, আর অ্যালামান্ডা গাছ, বিভিন্ন রকমের মিষ্টি কামরাঙা ফল গাছ অর্থাৎ সবেদা গাছ দেখতে পাচ্ছি। এই সমস্ত গাছগুলো দিয়ে সাজানো ছোট্ট একটি বাগান। দেখুন, সামনে হয়ে রয়েছে প্রচুর পরিমাণে ডুয়ার ভ্যারাইটির অ্যালামান্ডা। দেখুন বন্ধুরা, মা দুর্গা নার্সারি, প্রোপাইটার প্রভাত খাড়া। আমরা এই নার্সারিটি আপনাদের ঘুরে দেখাচ্ছি। দেখুন কি প্রচুর পরিমাণে এই তীব্র দাবদাহের মধ্যেও গোলাপগুলো ফুটে আছে, আর এখানে দেখছেন অ্যালামান্ডা। আমরা অনেকগুলো বাগানে পরপর ঢুকব, সেই কারণে গাছগুলোর দাম আজকে সঠিকভাবে জেনে এতগুলো নার্সারি ভিজিট করা সম্ভব নয়। আমরা এই সমস্ত অল্প পরিচিত নার্সারিগুলোকে আপনাদের দেখিয়ে দিচ্ছি, পরবর্তীকালে আমরা এই নার্সারিগুলো এক একটি আলাদা আলাদা করে পুরো পূর্ণাঙ্গ ভিডিও দেব, তখন আপনারা প্রত্যেকটি গাছের দাম জানতে পারবেন। দেখুন, এখানে আঙুর গাছ প্রচুর পরিমাণে রয়েছে, বিভিন্ন ভ্যারাইটির লঙ্কা গাছও দেখতে পাচ্ছি, প্রচুর জবা, গোলাপ, অ্যালামান্ডা, বিভিন্ন প্রজাতির লেবু ইত্যাদি গাছে ভরা রয়েছে বাগানটি। দেখুন কি সুন্দর বুদ্ধজুই বা ক্লিমেটিস ফুটে রয়েছে, অসাধারণ। এত সুগন্ধি একটি ক্লাইম্বার, তুলনাহীন। এখানটাতে ওনারা কাজকর্ম করেন। দেখুন, এখানে প্রচুর গাছপালাগুলো সব নতুন করে চারা তৈরি হয়েছে, বসানো হচ্ছে। আমরা বাঁদিকে দেখতে পাচ্ছি প্রচুর অর্কিড়িয়া কুকির চারা। দেখুন অর্কিড়িয়া কুকিকে, ক্রেতারা সব পৌঁছে গেছেন, গাছপালা কিনছেন। দাদা, আপনার নার্সারি কত বছর এখানে রয়েছে? পাঁচ বছর। আমি নার্সারি লাইনে যুক্ত আছি 30 বছর। আর এখানে পাঁচ বছর। আচ্ছা, কি ধরনের প্রোডাকশনটা বেশি করা হয় এখানে? আমার এখানে প্রোডাকশন বলতে সব রকমই গাছ থাকে, সব রকম। আর এটা কখন থেকে কখন খোলা থাকে? এটা খোলার টাইম হচ্ছে সকাল 6টা থেকে 1টা। আচ্ছা, আর হচ্ছে কি আপনার এদিকে 4টে সাহেব, গরম তো এখন খুব, এমন ওই 4টে থেকে 6টা সাড়ে 6টা। আচ্ছা, আজকে আমরা তো পুরো রাস্তার গাছ এই নার্সারিগুলো দেখাবো। হ্যাঁ, আমরা স্পেসিফিক আলাদা আলাদা করে পরবর্তীকালে আপনার নার্সারি ভিজিট করবো, এই জন্য গাছগুলোর দামগুলো আমরা এখন আর জানতে চাইছি না। আপনি পরবর্তীকালে আমাদের দামগুলো পুরো ডিটেল ভিডিও করে দেবেন। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আপনার নার্সারিতে আসতে কেউ যদি চান, ফোন নাম্বার ওই যে বোর্ডেই আছে। আচ্ছা, আপনি বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, 9932366715 আর 7908466527। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমরা আমাদের এক পুরনো সাবস্ক্রাইবার বন্ধুকে এখানে পেয়েছি। ও আমাদের চ্যানেলটা মনোযোগ দিয়ে দেখে, প্রত্যেকটি ভিডিও দেখে। আমরা এখানে
ওর দেখা পেলাম, কি নাম? আমার নাম সানি। আমি ভাবতে পারিনি যে আপনার সাথে দেখা হবে আমার। আমি আপনার চ্যানেলটা দেখি। বাহ, কিরকম লাগে? খুব ভালো লাগে। ভালো লাগে? হ্যাঁ। আচ্ছা, আজকে এরকম দেখা হয়ে যাবে, কেউ জানে? আমি ভাবতে পারিনি যে আপনার সাথে দেখা হয়ে যাবে। খুব ভালো লাগলো। শুনেছেন? ভালো থাকবে। হ্যাঁ হ্যাঁ। আর বাগানটা কি মানে নিজের বাগান? ছাদে 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 বাগান করে? হ্যাঁ, ছাদে। কি ধরনের গাছ করা হচ্ছে? ও, ফ্লাওয়ার আর খাবার গাছ, লেবু আর গোলাপ, আর বেশি ফল আর চন্দ্রমল্লিকাটা বেশি। সব বড় বড় হয়েছে? বড় বড় একদম। একদিন তোমার বাগানের ভিডিও হবে। একটু একটু ভালো করে করি, এক দু বছর যাক, তারপরে আমি আপনাকে ডাকবো। তুমি এত দূর থেকে এসছো? হ্যাঁ। কোথায় বাড়িটা? পান্ডুয়াতে। পান্ডুয়া? অনেকটা দূর? অনেকটা বলতে ওই 40 কিলোমিটার। এখান থেকে 40 কিলোমিটার দূর এসেছো, তুমি কম কথা নয়। কি নিলে আজকে এখান থেকে? কিছু নিলে? আমি আজকে ভিয়েতনাম মালটা নিলাম। ও, ভিয়েতনাম মালটা নিলে? হ্যাঁ। বাহ, খুব সুন্দর। ভিয়েতনাম মালটা তো প্রচুর হয়। হ্যাঁ হ্যাঁ, ভালো। আর বাকি আমি এক্সট্রা আগে নিয়ে গেছি, তাও একটাতে মন ভরছে না। আমি মোটামুটি অনেক মালটাই লাগিয়েছি। বাহ, কিন্তু আবার নতুন করে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ সানি তো। হ্যাঁ হ্যাঁ, আবার দেখা হবে। আবার দেখা হবে কোনদিন পরে। আরেকটি নার্সারির সামনে আমরা এসে পৌঁছেছি, বণিক নার্সারি, অনুপ কুমার বণিক। দেখুন, একই রাস্তার দুপাশে পর পর নার্সারিগুলো। নার্সারির গেটটি এখানে দেখছি বন্ধ, আমরা বাইরে থেকেই দেখাচ্ছি। দেখুন, প্রচুর পরিমাণে টেবিল কামিনী, অ্যারেলিয়া এবং বিভিন্ন প্রজাতির ঝাউ, সবেদা ইত্যাদি গাছে পরিপূর্ণ একটি নার্সারি। চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। বন্ধুরা, দেখুন এখান থেকে গাছ লোডিং হয়ে অনেক দূর দেশে চলে যাচ্ছে। গাছগুলো কীভাবে একটি ট্রাকের ওপরে সাজানো হয় দেখুন, কি অসাধারণ দৃশ্য। একটার উপরে একটা এইভাবে গাছকে সাজিয়ে দিয়ে দূর দেশে পাড়ি করিয়ে দেওয়া হয়। দেখুন, সমস্ত মানুষেরা একসাথে কাজ করছেন। এখান থেকে প্রচুর পরিমাণে গাছ দূর দূরান্তে পৌঁছে যায়। এখানে উঠছে বিভিন্ন ভ্যারাইটির জবা এবং সুপারি, আরও ভিতরে না জানি কত গাছ রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক ভ্যারাইটির আম গাছ, সবই লোডিংয়ের অপেক্ষায়। আচ্ছা, আপনার এটা সরকার নার্সারি? আপনার এই গাছ কোথায় যাচ্ছে, অনেক দূরে? হ্যাঁ, ধানবাদ। বাহ, অসাধারণ। এগুলো সব আম ধরে রয়েছে না? এগুলো বারোমাসি, থাই বারোমাসি না? দেখুন বন্ধুরা, যারা পাইকারি নিতে চান তারাও আসবেন এখানে। কি প্রচুর পরিমাণে এরিকা পামগুলো রয়েছে দেখুন। এবং এখানে দেখতে পাচ্ছি আতা গাছ, এই গাছ পৌঁছে যাবে ধানবাদে। বিভিন্ন ভ্যারাইটির গাছ, রাবার গাছ দেখুন এখানে। আরেকটি নার্সারি দেখুন, মা লক্ষ্মী নার্সারি। আমরা আর এই নার্সারিটিতে ঢুকলাম না, অনেক অনেক নার্সারি। আপনারা যখনই জিরাট হাতিকান্দা অঞ্চলে আসবেন অবশ্যই এই রাস্তাটি মিস করবেন না। এবং আপনাদের যে একটি চাহিদা থাকে যে কম পয়সায় গাছ কিনব, তাদের জন্য একটি আদর্শ জায়গা। অনেক সস্তায় সস্তায় আপনারা গাছ কিনতে পারবেন এখানে আসলে। একটু আপনাদের ঘুরে ঘুরে বিভিন্ন বাগানগুলো দেখতে হবে। দেখুন, এখানে দেখতে পাচ্ছি সুজাতা নার্সারি, সামনেই লেভেল ক্রসিং। এবং এই লেভেল ক্রসিংটা পেরোলেই আরও আমরা অনেকগুলো নার্সারি দেখতে পাবো। আমরা চেষ্টা করছি এই রাস্তার ওপরে নার্সারিগুলো আপনাদের মোটামুটি দেখিয়ে দিতে। দেখুন, ট্রেন পথ দিয়ে একটি অন্য রকমের গাড়ি যাচ্ছে। আমরা প্রবেশ করব চায়না নার্সারিতে। চায়না নার্সারি প্রোপ্রাইটার অসিত কুমার দাস। চলুন আমরা একটু বাগানটা ঘুরে নিই। সামনে দেখতে পাচ্ছি প্রচুর ক্রোটন। দেখুন, এখানে একটি শেড রয়েছে। মালিক চলে গেছে? এটা কি চায়না নার্সারি তো? আচ্ছা, কি করছেন আপনি? কাজ করছেন? কি লেবু গাছ লাগানো হচ্ছে? কি লেবু এটা? হ্যাঁ, পাতি লেবু।
কি পাতি 12 মাসি পাতি হ্যাঁ 12 মাস আচ্ছা এটা কি করছেন মানে ছোট পট থেকে ছোট থেকে না এটা বড় করা হচ্ছে যাতে ফলটা বেশি হয় আচ্ছা আচ্ছা মানে আপনার এই কালো গ্রো ব্যাগে ছিল হ্যাঁ সেটা কেন থেকে আপনি এই বস্তা প্যাকেটে দিচ্ছেন তাই তো হ্যাঁ আচ্ছা এগুলো দাম আপনি জানেন হ্যাঁ এগুলো 150 টাকা করে বড়গুলো ছোটগুলো 15 টাকা করে আর এর থেকে মাঝারি যেটা আচ্ছা সেটা 80 টাকা করে হ্যাঁ ঠিক আছে আর বাগানটা কি একটু ঘুরে আমরা দেখাবো হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি ঠিক আছে আমরা সামনের বাগানটিতে প্রবেশ করছি দেখুন এখানেও বিভিন্ন গাছ রয়েছে সামনেই দেখতে পাচ্ছি কাঞ্চন ফুলের গাছ দেখুন বিভিন্ন ভ্যারাইটির ফল গাছগুলো দেখতে পাচ্ছি থাই বারোমাসি আম কামিনী গাছ এরিকা পাম ইত্যাদি গাছে পরিপূর্ণ সামনের দিকটায় খুব কাদা হয়ে গেছে এবং জিরাট অঞ্চলের যে কাদা সেটি পায়ে লাগলে পা থেকে তোলা মুশকিল হয়ে যায় তাই জন্য আমরা আর ভিতরে প্রবেশ করছি না দেখুন নারকেল গাছগুলো কী সুন্দর লাগছে চলুন আমরা লেভেল ক্রসিংটি পেরিয়ে ওই পারের নার্সারিগুলো দেখাই দেখছেন বন্ধুরা রায় নার্সারি রজত রায় প্রোপ্রাইটার বিকাল হয়ে এসেছে আমরা অনেকগুলো নার্সারি কভার করব সেই জন্য ডিটেল আমরা দেখাচ্ছি না শুধু এটুকুই দেখাচ্ছি যে এখানে কত পরিমাণে নার্সারি রয়েছে নার্সারিতে প্রচুর পরিমাণে চন্দ্রমল্লিকা এবং ডালিয়ার চারা তৈরি করে বাইরের রাজ্যে সাপ্লাই করে প্রচুর দেখুন চন্দ্রমল্লিকার বেড এবং চন্দ্রমল্লিকার শেড হাজারে হাজারে চন্দ্রমল্লিকার চারা তৈরি হচ্ছে এবং সামনেই তৈরি হবে ডালিয়ার চারা এখানে শেষ করব কারণ এখানে অনেক নার্সারি সমস্ত নার্সারি ঘুরতে গেলে ভিডিও অত্যন্ত দীর্ঘায়িত হবে শুধু আপনাদের জানানোর উদ্দেশ্যে আমরা চেষ্টা করলাম প্রত্যেকটি বাগানকে দেখানোর এইটুকু পর্যন্ত আজকে শেষ করলাম পরের দিন আবার এই রাস্তাটির দুপাশকে আমরা দেখাবো ঠিক দাদা ভাই নার্সারিতে দেখুন ছোট্ট এই সিমেন্টের টবটির মধ্যে কি প্রচুর পরিমাণে আম হয়ে আছে কি আম দাদা এটা কাটিমন দেখুন কাটিমন আম বারোমাসি কাটিমন আম খুবই সুস্বাদু একটি বারোমাসি আম আপনারা এই কাটিমন আম বাড়িতে লাগাতে পারেন এরকম ছোট গাছে কি পরিমাণে আম হয় দেখুন দেখুন বন্ধুরা রাজু নার্সারি কত সুন্দর একটি নার্সারি অনেক অনেক নার্সারি আমরা আগামী পর্বে চেষ্টা করব আজকে যেখান থেকে শেষ করলাম তার পরবর্তী যে রাস্তাটি সেখানে যতগুলো নার্সারি আছে সেগুলোকেও আপনাদের দেখিয়ে দেওয়ার কারণ আপনারা অনেকেই অনুরোধ করেন যে দাদা বড় নার্সারি যেরকম দেখাচ্ছেন তার সাথে সাথে ছোট ছোট উদ্যোগগুলোকেও দেখান আমরা অবশ্যই চাই যে এই সমস্ত ছোট ছোট উদ্যোগগুলো আমাদের হাইলাইটেড হোক এবং আপনারা প্রত্যেকে আসবেন এটা আমাদের একান্ত অনুরোধ ছোট ছোট উদ্যোগগুলোকে বাঁচিয়ে রাখলে তবে যেমন বড় উদ্যোগগুলো বেঁচে থাকবে এবং এই সমস্ত মানুষেরা যত বেশি চারা তৈরি করবে ততই প্রকৃতির মঙ্গল হবে দেখুন কি সুন্দরভাবে একেবারে সাজানো নার্সারিটি বন্ধুরা আমরা আজকের মতো ভিডিওটি শেষ করছি যদি ভালো লাগে থাকে আজকের ভিডিওটি অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার।